জালকাঠিবাসী আসসালামু আলাইকুম। প্রিয় জালকাঠিবাসী আসসালামু আলাইকুম। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার তথ্য অধিকার আইন 2009 প্রণয়ন করেছে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী জনগণ তথ্য লাভের অধিকার রাখেন। এ আইনের আওতায় সকল সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থা তথ্য দিতে বাধ্য। মনে রাখবেন, তথ্য আপনার অধিকার, জানতে হবে সবার। তথ্য পেতে নির্দিষ্ট ফর্মে লিখিতভাবে সরাসরি উপস্থিত হয়ে অথবা ইমেইলে অথবা ডাকযোগে তথ্যের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন করুন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন প্রাপ্তির 20 কার্য দিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন। তথ্যের জন্য আবেদন করে তথ্য না পেলে অথবা সরবরাহকৃত তথ্যে সংক্ষিপ্ত হলে পরবর্তী 30 দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল আবেদন দাখিল করুন। তথ্যের জন্য আপিল আবেদন করেও তথ্য না পেলে অথবা সরবরাহকৃত তথ্যে সংক্ষিপ্ত হলে পরবর্তী 30 দিনের মধ্যে তথ্য কমিশনে অভিযোগ দাখিল করুন। তথ্য কমিশন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শুনানি করে আপনাকে তথ্য প্রাপ্তিতে সহায়তা করবে। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন। সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে। তথ্য পাবে জনগণ, তথ্যে সবার উন্নয়ন। প্রচারে জেলা তথ্য অফিস জালকাঠি। প্রচারে জেলা তথ্য অফিস জালকাঠি।